রমজান মাস চলছে, বনগাঁ পৌরসভার পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়, নানা রকম উপহার, পাশাপাশি মুখ্যমন্ত্রীর তরফ থেকেও শুভেচ্ছা প্রদান। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাতে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিশেষ আয়োজন। বুধবার বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদের প্রায় 22 জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে রমজানের শুভেচ্ছা স্বরূপ তুলে দেওয়া হলো পবিত্র কোরআন, ফল ও নতুন পোশাক। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো একটি করে শুভেচ্ছা বার্তাও এদিন অতিথিদের হাতে তুলে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। এদিন পৌরভবনে পৌরপ্রধান গোপাল শেঠ ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলর সহ পৌরকর্মীরা। এ বিষয়ে পৌরপতি বলেন, আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমাদের কোনো জাতি ভেদাভেদ নেই। পবিত্র রমজান মাস চলছে, ইমাম মুয়াজ্জিনদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের হাতে শুভেচ্ছা বার্তা তুলে দেওয়ার পাশাপাশি খুশির ঈদ আমরা যাতে সকলে মিলে উদযাপন করতে পারি সে কারণেই এই ছোট্ট আয়োজন। মাহে রমজানে যে আমাদের এখানে যারা ইমাম মুয়াজ্জিন আছেন তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদেরকে এই শুভেচ্ছা বার্তাগুলোকে তাদের কাছে হাতে পৌঁছে দিয়েছে। আজকে বনগাঁ পৌরসভায় আমরা সমস্ত কাউন্সিলর, আমাদের যারা প্রশাসনিক কাজ করে প্রত্যেকে মিলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই ইমাম মুয়াজ্জিনদের আমরা আমন্ত্রণ করেছিলাম, যাতে আমরা সম্প্রীতি বজায় রেখে বনগাঁর মানুষ এই ঈদ উৎসব পালন করতে পারি এবং পবিত্র এক মাস যে রমজান মাস, তারাও যাতে অন্তত সুস্থ শুদ্ধভাবে তারা এই রমজান মাসে দিনগুলো তারা রোজা থেকে ইফতার করতে পারে, তার একটা জন্য আমরা শুভকামনায় আমরা পৌরসভা ছিলাম। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার অধীনে থাকা একটি মাদ্রাসার প্রধান শিক্ষক ইব্রাহিম গায়েন। তিনি বলেন, এর আগেও পৌরসভার পক্ষ থেকে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়েছে, পবিত্র রমজানের শুভেচ্ছা জানানো হলো এদিন, আমরা সাধুবাদ জানাই উদ্যোক্তাদের। আজকে পবিত্র রমজানুল মোবারকে যারা সমাজের প্রতিনিধি ইমাম মুয়াজ্জিন সাহেব, তাদের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বনগাঁ পৌরসভা তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। শুধু শুভেচ্ছা না, অনেক কিছু উপঢৌকনের মধ্য দিয়ে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। এইরকম একটা যে সম্প্রীতি অনুষ্ঠান, এটা খুবই ভালো। আর আমি আশা রাখি এই ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজে বিভিন্ন মেসেজ চলে যাবে যে এইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমাজে কীভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, সম্প্রীতির বাতাবরণ ছড়িয়ে দিচ্ছেন, সেই জন্যে আমার অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।